বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে দিনাজপুরে তালগাছ জনপ্রিয় হয়ে উঠছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগেও চলছে তাল বীজ রোপণের কাজ। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। সম্প্রতি সময়ে দেশে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। গত 5 বছরে শুধু দিনাজপুরে বজ্রপাতে মৃত্যু প্রায় অর্ধশত। তালগাছ স্বল্পতার কারণে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাচ্ছে না পশু পাখি সহ জীববৈচিত্র্যও। আমরা নতুন করে আবার তালগাছ লাগাচ্ছি বজ্রপাত প্রতিরোধ করার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, যেন বজ্রপাতটা প্রতিরোধ করা যায়, পরিবেশকে রক্ষা করা যায়। প্রতি বছরে তালগাছ লাগাই আমরা 200-250 করে, এ পর্যন্ত আমরা তালগাছ রোপণ করি 5 কিলো মতো। তার মধ্যে কয়েকদিন আগেই আবার 1 কিলো মতো লাগানো হয়েছে। তালগাছ লাগাইছি রাস্তার ধারে 500 মতো, অনেকগুলো তালগাছ বড় হয়ে গেছে। এটা বেসিক্যালি আসলে বজ্রপাতটাকে রক্ষা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দিনাজপুরে সরকারিভাবে আরো 3 লাখেরও বেশি তাল বীজ রোপণ করা হয়েছে। বিভিন্ন রাস্তা এবং পরিত্যক্ত জমি, স্কুল কলেজ প্রাঙ্গণে তালগাছ রোপণ কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। বরেন্দ্র ভৌমিক উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর জেলায় এই কার্যক্রমটা সচল রেখেছে। তালগাছ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি বজ্রপাতে মৃত্যু কমানোর জন্য সবচেয়ে কার্যকর বলছেন পরিবেশবিদরা। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাত থেকে আমাদেরকে তালগাছ রক্ষা করবে এবং আমাদের বিশেষ করে আগে পাখপাখালির বাসা আসে, যে তালগাছ অনেক বিখ্যাত, সেই পাখপাখালির বাসা এসে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য তালগাছ আমাদের উপকারে আসবে। বিশেষ করে আমাদের এই দিনাজপুর বা নর্থ বেঙ্গলে বজ্রপাতে অনেক লোক ইদানিং মারা যাচ্ছে। তো আসলে তালগাছ একটা আর্থিংয়ের কাজ করে, যেহেতু সব গাছের উপরে থাকে, সে কিন্তু সবার আগেই সেই মানে বজ্রপাতের যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু সে অ্যাবজর্ব করে, তারপরে সে মাটির সাথে মিশে এটাকে নিউট্রালাইজ করে। তো এই ক্ষেত্রে এই বজ্রপাতগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু তালগাছের একটা বড় ধরনের ভূমিকা আছে। শুধু বজ্রপাত প্রতিহত নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব অপরিসীম বলছেন বিশেষজ্ঞরা। এই সারিবদ্ধ তালগাছ জানান দিচ্ছে এই অঞ্চলে তালগাছ রোপণ বেশ জনপ্রিয় হয়েছে। এই তালগাছ রোপণের ফলে একদিকে যেমন পরিবেশ তার ভারসাম্য রক্ষা হচ্ছে, তেমনি বজ্রপাত প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছে এরকম তালগাছ, এমনটাই মন্তব্য করেছেন পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।